মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। খুব ভালো হয়েছে গো তোমরা চলে এসেছো বাবা, কাকিমা একবার হাঁপসে মরছিল, তার মেয়েকে কতদিন দেখেনি বলো দেখি। এসছিল একদিন দুষ্টুমি করে, বউ ভাতের দিন টুক করে পালিয়ে এসছিল, কিন্তু রাতে তো থাকেনি। কষ্ট পাস না বিভাষা, আমি বুঝবে চেপা পেয়েছি, আমার বউয়ের কপালটা তো কপালটা একই হয়ে গেল। তুই তো চিন্তা করিস না, আমার তো সবাই আছি তাই না, সব ঠিক হয়ে যাবে। জানি তো পুতুল, তোমরা কজন আছো বলেই তো সত্যি কষ্টটা কম, তা না হলে যে কি হোক। বিপাশা তুমি এত কষ্ট পেও না মা, এত দুঃখ করো না তুমি। না না ঠিকই, সত্যি কি বলো দেখি, আজকে একটা আনন্দের দিন, মেয়ে জামাই এসছে বাড়িতে, আর আমি নাকি আমার দুঃখ কষ্টের ঝুলি নিয়ে বসেছি। বাদ দাও তো, সরি 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 গো। বিপাশাদি সরি কেন বলছো, তুমি আমাদের এই কথাগুলো বলবে না তো আর কাকে বলবে, তোমার দিকটা আমরা বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি ঠিক কতটা কষ্ট নিয়ে আছো। কাজ কর দেখি, তাড়াতাড়ি গিয়ে ওই আসনগুলো একটু পেতে দে। হ্যাঁ ওদের জোরটা খোলা হয়ে গেলে। হ্যাঁ মা যাও। বলছি মা। না না জোরটা আগে খুলে নেই বৌমা, ওই মেয়ে তো খেতে চাইবে না, খেতে পেতে দিতে হবে। না না সেসব তো হবে, কিন্তু গরম থেকে এসেছি একটু শরবত তো। হ্যাঁ শরবত নিয়ে আসি। দেখেছো দেখো স্যার, আমার বউ কত ভালো দেখেছো, আমার গরম থেকে এসেছি বলে আমাদের জন্য শরবত করে খাবে বলছে। আর তোমার বৌদিটা কেমন কট করতে, কিছু পাবায় না করতে। পুতুল দি এটা কি ধরনের কথা, তোমাকে বলেছি না এই ধরনের কথা বলবে না। হ্যাঁ খুব খারাপ কিন্তু এটা, তুমি যদি এরকম করো আমি কিন্তু আর এখানে থাকবো না, চলে যাব বলে দিচ্ছি। বাপে বাপ, বাবার শিরোমণি একেবারে এসেছে আমাদের বাড়িটা একদম। তো তো যে আজ বাবা ভালো ভালো কথা বলছি শস্য সম্বন্ধে, ওকে ভালো কথা বলে ওই কথা করতি তা। হ্যাঁ বলে না তো বাবার ভালো কথা, ভালো কথা বলতে পারেন নেই কম, সবসময় কালি গায়ামন্দ করছে আমাকে, আমার মন সময়কে কালে উঠতে বসতে কালে ঝগড়া করে ওর সাথে, আমাকে সাহেব তো ভালোবাসে আর ওকে যত্ন করে সাজু গুজিয়ে দেয় সাই পরে দেয় বলে সাহেবকে কত কাপ কাপ কথা বলে। জিজ্ঞাসা কর না সে দাঁড়িয়ে আছে তো এখানে, ও সাহেব বলো বলো আমার ঘরে আমার সাথে আমাকে আমাকে একটা কথা বলো না, ও জিজ্ঞাসা করছে বলো। আচ্ছা আমরা কি জানতে চেয়েছি বলো তো, তোমার শ্বশুর বাড়িতে কে কি করে আর কে কি করে না, তুমি একটা কথা আমাদের বলো তো। তীর্থদা তোমাকে ভালোবাসে তো? তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুতুল, ছাড়ো না। এই তো দেখো না তোমাকে সবাই ভালোবাসে, একজন ভালোবাসে না তো কি হয়েছে। আমি জানি পুতুল দি, তুমি সেই ভালোবাসাটাও ঠিক আদায় করে নিতে পারবে, পারবে না? হ্যাঁ ওই দিদির ভালোবাসা তুমি দেখবে একদিন ঠিক পাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।